আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি এই দুর্যোগপূর্ণ মুহূর্তে সবাই নিরাপদে আছেন, ভালো আছেন। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ পর্ব সিভিল বিভাগের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এর অনলাইন ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মনিরুজ্জামান, ইনস্ট্রাক্টর সিভিল ও বিভাগীয় প্রধান এনভায়রনমেন্টাল টেকনোলজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। আমার আজকের আলোচনার বিষয় বাউন্ডারি ওয়াল। তো বাউন্ডারি ওয়াল টার্মটা সবার কাছে পরিচিত, সবাই চেনো। কাকে বলছি আমরা? কোনো জায়গার সীমানা নির্ধারণের জন্য যে দেয়াল নির্মাণ করা হয় তাকে বাউন্ডারি ওয়াল বলে। নির্মাণ কৌশল অনুযায়ী বাউন্ডারি ওয়াল বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন অস্থায়ী বাউন্ডারি ওয়াল, ব্রিক স্ট্রাকচার বাউন্ডারি ওয়াল, ফ্রেম স্ট্রাকচার বাউন্ডারি ওয়াল, প্রিকাস্ট বাউন্ডারি ওয়াল। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এখানে আরসিসি পোস্ট, তার সাথে কাটা তার দিয়ে সীমানা প্রাচীর তৈরি করেছে। এখানে কাঠের ব্যাটেন দ্বারা সীমানা প্রাচীর তৈরি করা হচ্ছে। এটা আরসিসি বাউন্ডারি ওয়াল, প্রিকাস্ট বাউন্ডারি ওয়াল। এই স্ল্যাবগুলো আগে কাস্টিং করে পরে একত্রিত করে এখানে সেট করা হয়েছে। আন্ডার কনস্ট্রাকশন বাউন্ডারি ওয়াল, এখানে কলাম ফুটিং, কলামের ফুটিংগুলো মাটি কেটে ঢালাই করা হয়েছে। ফুটিংগুলো ট্রাপিজিয়াম আকৃতির এবং কলামের রডগুলো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা? ফুটিং এর পরে, এখানে ফুটিং এর পরে প্যাডেস্টাল কলাম ঢালাই করে এখানে গ্রেড বিম ঢালাই করার জন্য রেডি করা হয়েছে। এখানে আমরা কলামের রড, গ্রেড বিমের রড দেখতে পাচ্ছি। ছবিতে ব্রিক্স বাউন্ডারি ওয়াল দেখা যাচ্ছে। এখানে দেখো ফুটিং এবং ওয়াল পুরাটাই ইটের তৈরি, নির্দিষ্ট দূরত্ব পর পর ব্রিক্সের পিলার করা আছে। এটা একটা ফ্রেম বাউন্ডারি ওয়াল, গ্রেড বিমের উপরে ব্রিক ওয়ার্ক করা হচ্ছে, নির্দিষ্ট দূরত্ব পর পর আরসিসি কলাম দাঁড়িয়ে আছে, কলামের গ্যাপগুলোর মাঝে ইটের গাঁথুনি করা হচ্ছে। ফ্রেম স্ট্রাকচার কাজের দফা সমূহ কি কি আইটেমে কাজ করতে হয়? প্রথমেই মাটি কাটতে হবে, মাটি খনন করতে হবে, তারপরে ইট বিছাইতে হবে, সোলিং করতে হবে, তারপরে সিমেন্ট কংক্রিট ঢালাই করতে হবে। এর অনুপাত সাধারণত 1:3:6 হয়ে থাকে। এরপরে আরসিসি কাজ ফুটিং এর জন্য, ফুটিং ঢালাই করব, এই অনুপাত ডিজাইনার বলে দেবে, সাধারণত 1:2:4 হয়ে থাকে। এরপরে প্যাডেস্টাল কলাম, গ্রেড বিম এবং সুপার স্ট্রাকচার কলাম ঢালাই করা হয়। এরপরে সুপার স্ট্রাকচার ইটের গাঁথুনি করতে হয়, গ্রেড বিমের উপরে ইটের গাঁথুনির কাজ করতে হয়। দেওয়ালের উপরে আরসিসি কোপিং দিতে হয়। এরপরে আমার ইটের দেয়াল এবং কলামের উপরে প্লাস্টার করতে হবে বা পয়েন্টিং, ডিজাইনের যেভাবে বলা থাকবে সেরকমভাবে আমরা প্লাস্টার বা পয়েন্টিং করব। এরপরে কোপিং এর উপরে প্লাস্টার করে নেট ফিনিশিং করে দিব। তারপরে আমরা পেইন্টিং কাজ করব, রং করব। এখানে চুনকাম, কালার ওয়াশ বা ওয়েদার কোট, বর্তমান সময়ে ওয়েদার কোটটা বেশি করা হয়। ফাইনালি দেওয়ালের উপরে অ্যাঙ্গেল বসিয়ে
काटा तार दिए फेंसिंग कर देव अथवा सौंदर्य बर्धन जो अनेक समय ग्रिलो देवा है जेहेतु आरसीसी बाउंडारी वाल रड आमरा कोथाय कोथाय रड यूज करब एखाने फुटिंगे करब ग्रेड बीमे करब कलमे करब कोपिंगे करब ये 12টি দফায় ফ্রেম স্ট্রাকচারের এস্টিমেট করতে হয় আমরা এখানে একটা প্রশ্ন নিয়ে আসি 100 মিটার লম্বা একটা বাউন্ডারি ওয়ালের এস্টিমেট করতে চাই হলুদ এগুলো কলাম কলামের দূরত্ব লক্ষ্য করো 3 মিটার 3 মিটার পর পর কলাম দেওয়া আছে সবুজ এটা কোপিং এর ছবি এটা হলো অ্যাঙ্গেল পোস্ট এগুলো বারবেড ওয়্যার নিচে প্ল্যানে দেখা যাচ্ছে ফুটিংটা ট্রাপিজিয়াম সাইজের এবং ফুটিং এর সাইজ বলা আছে 120x100 ওয়ালের দিকে যেদিকে লম্বা সেদিকে 120 আর ওয়ালের পারপেন্ডিকুলার 100 সেমি এবং এখানে লক্ষ্য করো ভালো করে একটা ফুটিং এর উপর দুটো কলাম দাঁড়িয়ে আছে ফুটিং এর সাইজ আমরা একই রেখেছি কিন্তু একটা ফুটিং এ দুটো কলাম দাঁড়িয়ে আছে এটা হলো এক্সপ্যানশন জয়েন্ট সম্প্রসারণ জোড় তাপমাত্রা জনিত কারণে আমাদের ওয়ালের দৈর্ঘ্য কম বেশি হতে পারে ওই জন্য আমরা এখানে একটা এক্সপ্যানশন জোন রেখেছি এই জোনটা সাধারণত 30 মিটার অন্তর অন্তর হয়ে থাকে এই ডটেড লাইনটা আমাদের গ্রেড বিমের ছবি আমরা যখন গ্রেড বিমে মাটি কাটতে যাব শুধুমাত্র এই দুই ফুটিং এর মাঝে ডটেড লাইনের অংশটুকু মাটি কাটব কিছু তথ্য দেওয়া আছে আমাদের এই কাজের জন্য দৈর্ঘ্য 100 মিটার কলামের স্পেসিং 3 মিটার সেন্টার টু সেন্টার গ্রেড বিমের সাইজ চওড়া 25 গভীরতা 30 ফুটিং সাইজ 120x100 সেমি হাইট অফ বাউন্ডারি ওয়াল গ্রেড বিমের উপরে কোপিং এর নিচ পর্যন্ত কলামের হাইট এবং ডিক ওয়ার্কের হাইট 200 সেমি বারবেড ওয়্যারের হাইট 75 সেমি আমরা ড্রয়িং থেকে পাবো মাটি কাটার গভীরতা 110 সেমি এক্সপ্যানশন জয়েন্ট আগেই বলেছি 30 মিটার ইন্টারভেল রড যেহেতু আরসিসি বাউন্ডারি ওয়াল এখানে কলামের যে বেস বা ফুটিং এ 1% রড ইউজ করতে হবে কলামে 2% গ্রেড বিমে 2% এবং কোপিং এ 1% রড ব্যবহার করতে হবে আমরা এখানে পরিচ্ছন্ন ছবি দিয়েছি এটা হলো পুরো ওয়ালটার একদম নিচ থেকে উপর পর্যন্ত সেকশন এটা হলো ফুটিং এর শুধু ফুটিং দেখানো হয়েছে এখানে লক্ষ্য করো ফুটিং এর একদিকে 120 অন্যদিকে 100 এটা কলাম কলাম 25x25 এখানে সবার নিচে আমাদের সোলিং 7.5 সেমি তার উপরে সিসি 7.5 সেমি ফুটিংটার দুটো অংশ একটা হলো আয়তাকার অংশ একটা হলো ট্রাপিজয়েডাল অংশ আয়তাকার অংশের গভীরতা 15 সেমি ট্রাপিজয়েডাল অংশের গভীরতা 10 সেমি এখানে মাটি কাটার গভীরতা 30x40x10x15x7.5x7.5 এ হলো 110 সেমি কলামের উচ্চতা বা ব্রিক ওয়ার্কের উচ্চতা এখানে 200 সেমি কোপিং কোপিং এখানে ডিটেলস দেখানো হয়েছে এটা হলো কলামের চওড়া 25 সেমি ওয়ালের চওড়া 12.5 সেমি কোপিং এর চওড়া 25 সেমি কোপিং এর দুটো অংশ নিচের অংশ হলো আয়তাকার 5 সেমি হাইট উপরের অংশ ত্রিভুজাকার এর হাইট 2.5 সেমি বারবেড ওয়ারের জন্য অ্যাঙ্গেল এর হাইট হলো 75 সেমি শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা কাজ করার আগে কিছু হিসাব আমরা করব তথ্য দেওয়া ছিল দৈর্ঘ্য 100 মিটার স্পেসিং 3 মিটার এখন কলামের কতগুলো বেস হবে আমার দৈর্ঘ্য 100 মিটার আমাদের কলামের ইন্টারভেল 3 মিটার সুতরাং 100 ভাগ 3 তাহলে ভাগ করলে হবে 33.3
সামথিং, যেহেতু শুরুতে একটা কলাম বসানোর পরে আমার কাজ শুরু করতে হবে, সুতরাং এক যোগ করব, তাহলে বেস সংখ্যা হবে 34। এক্সপানশন জয়েন্ট বলেছি 30 মিটার ইন্টারভেল, তাহলে এক্সপানশন জয়েন্ট কতগুলো আসবে 100 মিটারে? 100/30, 100 কে 30 দিয়ে ভাগ করলে তিনটা স্ট্রিপ খালি হবে, এখানে এক মাইনাস করে দিব, জয়েন্ট হবে তাহলে দুটো, 2 পয়েন্ট সামথিং, তার মানে দুটো জোড়া আসবে। এর মানে হচ্ছে দুইটা ফুটিং এর উপরে জোড়া কলাম বসাতে হবে। তাহলে মোট কলাম হচ্ছে কত? 34টা বেজের জন্য 34টা কলাম, আর দুটো ফুটিং এ জোড়া কলাম, মোট 36টা কলাম আমাদের এই ওয়ালের জন্য দরকার হবে। ব্রিক ওয়ার্কের দৈর্ঘ্য কত হবে? আমাদের মোট দৈর্ঘ্য 100 মিটার, এখানে মোট 36টা কলাম আমরা বসবে, 36টা কলামের জায়গা মাইনাস করে যদি দেই 36 × 0.25, তাহলে ইটের গাঁথনির দৈর্ঘ্য হবে 91 মিটার। গ্রেট বিমের দৈর্ঘ্য কত হবে? আমাদের মোট বেজ আছে 34টা, শুরুর বেজ এবং শেষের বেজের অর্ধেকটা আমাদের 100 মিটারের বাইরে থাকবে, সুতরাং আমাদের 34টা বেজ থাকলেও 33টা বেজ বাদ দিব। কত বাদ দিব? ওয়ালের দিকে বেজের মাপ হলো 120, সুতরাং 33 × 1.30 × 1.20, এই পরিমাণ জায়গা 100 মিটার থেকে যদি বাদ দেই, তাহলে গ্রেট বিমের জন্য মাটি কাটার দৈর্ঘ্য পাবো, সেটা হলো 60.48 মিটার। আমরা এখন মূল এস্টিমেটে চলে যাই। লক্ষ্য করো, আমরা সবটা আগের মতোই নিয়েছি, আইটেম, বিবরণ, সংখ্যা, দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য, চওড়া, গভীরতা, পরিমাণ। প্রথমে আমরা মাটি কাটার কাজের পরিমাণ জানতে চাই। মাটি কাটবো বেজের জন্য এই অংশটা, লক্ষ্য করো ছবিতে এই অংশটাকে মাটি কাটবো। মোট বেজ সংখ্যা কত বলেছি? 34। আমাদের বেজের সাইজ এইদিকে হলো 120, এদিকে হলো 100, তো আমরা দৈর্ঘ্য 120, প্রস্থ 100, আমরা এটা মোট দৈর্ঘ্য নিয়েছি, দৈর্ঘ্যকে 34 দ্বারা গুণ করে মোট দৈর্ঘ্য 40.80। গভীরতা লক্ষ্য করো, গভীরতা এইখান থেকে এই পর্যন্ত গভীরতা, তাহলে 30 + 40 + 10 + 15 + 7.5 + 7.5, 1.10 মিটার। তাহলে বেজের জন্য আমাদের মাটি কাটতে হবে টোটাল লেন্থ ইন্টু উইথ ইন্টু ডেপথ 44.88 কিউবিক মিটার। এখন গ্রেট বিমের জন্য মাটি কাটতে হবে, গ্রেট বিমের সাইজ বলেছি চওড়া 25, গভীরতা 30। লক্ষ্য করো এই যে ডটেড লাইন, এটুকুগুলো মাটি কাটতে হবে গ্রেট বিমের জন্য, আর এই বেসের জন্য এই অংশগুলো তো আমরা আগেই কেটে রেখেছি। আমরা গ্রেট বিমের দৈর্ঘ্য কত হবে? টোটাল 100 মিটার। লক্ষ্য করো এখানে এই যে বেজের আমাদের এখান থেকে অর্ধেকটা বাদ, এ পাশে অর্ধেকটা বাদ, তাহলে 34টা বেজ থাকলে আমাদের 33টা বেজ বাদ যাবে, এদিকে লেন্থ কত? 1.2 মিটার, তাহলে 33 × 1.2 মিটার যদি বাদ দিই 100 মিটার থেকে 60.48 মিটার, আমরা লিখলাম সংখ্যায় একটা, লেন্থ হলো 60.40 মিটার, টোটাল লেন্থ 60.40 মিটার, চওড়া 0.25 মিটার, গভীরতা 0.3, তাহলে 4.53 ঘনমিটার। আমাদের মাটি কাটার পরিমাণ এই দুটোর যোগফল 49.41 ঘনমিটার। এবার মাটি কাটার পরে এক স্তর ইট বিছানোর কাজ, সোলিং, বেস 34, দৈর্ঘ্য 1.2, এই যে এটা এদিকে 1.2 মিটার, প্রত্যেকটা 1.2 মিটার, মোট দৈর্ঘ্য তাহলে 40.80 মিটার, এই মাপটা কত এদিকে চওড়াটা? 1 মিটার, তো আমাদের একক হবে বর্গমিটারে, 40.80 বর্গমিটার। আমরা এখানে দেখিয়েছি 100 × 120 সেন্টিমিটার বেজের পরিমাপ,
সিসি ওয়ার্ক এটার একক হবে ঘনমিটারে, এর অনুপাত 1:3:6 এ হবে। আমাদের বেস সংখ্যা 34, লেন্থ আগের মতোই আমরা যতটুকু জায়গা লক্ষ্য করো যতটুকু জায়গা সোলিং করব ঠিক ওই পরিমাণ জায়গায় সিসি করব। তাহলে 120 40.80 চওড়া 1.0 মিটার পুরুত্ব, এখানে পুরুত্ব নিতে হবে, পুরুত্ব কত 7.5 সেন্টিমিটার, মিটারে লিখেছি 0.075 মিটার, এর ক্যালকুলেটেড ভ্যালু 3.06 ঘনমিটার। আমাদের এরপরে আরসিসি ওয়ার্ক 1:2:4 কলাম বেস বা কলাম ফুটিং, আগেই বলেছি কলাম ফুটিং এর দুটো পার্ট, একটা হলো আয়তাকার অংশ একটা হলো ট্রাপিজয়েডাল অংশ। কলাম বেজের সংখ্যা হলো 34, লেন্থ এখানে দেখো লেন্থ 1.2 মিটার, টোটাল লেন্থ 40.80 মিটার, উইথ এদিকের মাপ হলো 1 মিটার, ডেপথ ডেপথ এখানে 0.15 মিটার, টোটাল আয়তাকার অংশের জন্য ঢালাই হবে 6.12 ঘনমিটার। এখন ট্রাপিজয়েডাল অংশের জন্য লক্ষ্য করো, ট্রাপিজয়েডাল অংশের জন্য আমাদের পুকুরের যে অংক শিখেছি প্রিজময়েডাল ল, সেটা যেতে হবে এন সংখ্যা k/6 (a1+a2+4am), এন হলো সংখ্যা, কে হলো গভীরতা, এ ওয়ান হলো উপরের ক্ষেত্রফল, এ টু হলো নিচের ক্ষেত্রফল, এম হলো মাঝের ক্ষেত্রফল। তাহলে আমাদের উপরের ক্ষেত্রফল কত হবে, এখানে ওয়ান আমি ক্যালকুলেশন দেখিয়েছি, এখানে এ ওয়ান হলো 25×25 পয়েন্ট, এখানে মিটারে যদি করি তাহলে 0.25×0.63 বর্গ মিটার উপরে ক্ষেত্রফল, নিচের ক্ষেত্রফল, নিচের দৈর্ঘ্য 1.2 মিটার, প্রস্থ হলো 1 মিটার, 1.2×1 1.2 বর্গ মিটার। এখন এম, এম মানে এইখানে দৈর্ঘ্য কত হচ্ছে তোমার, এটা 20, নিচে 1.20 মিটার, উপরে 0.25 মিটার, এই দুটোকে অ্যাভারেজ করতে হবে, আমি অ্যাভারেজ দেখেছি 1.2×0.25 অ্যাভারেজ। অনুরূপভাবে এখানেও এই দৈর্ঘ্যটা, নিচের দৈর্ঘ্য 1 মিটার, উপরে দৈর্ঘ্য 0.25 মিটার, অ্যাভারেজ করেছি, এর গুণফল হলো মধ্য প্রস্থের ক্ষেত্রফল হলো 0.453 বর্গ মিটার। আমরা ডাটাগুলো এখানে বসিয়েছি, আমাদের বেস সংখ্যা 34টা, গভীরতা 0.1 মিটার, ফর্মুলার 6×, ইওয়ানের মান ছিল এখানে 0.063 বর্গ মিটার, এ টুর জন্য ছিল 1.2 বর্গ মিটার, এম এর জন্য 0.453 বর্গ মিটার, এই ভ্যালুটা 2.049। আমাদের ফুটিং কাস্টিং হচ্ছে তাহলে 8.169 মিটার। হাবিবুর রহমান হাসিব, হাসিবুর রহমান হাসিব জানতে চেয়েছ টোটাল লেন্থটা কিভাবে পেলাম, আমাদের সংখ্যাকে লেন্থ দ্বারা গুণ করলে, হাসিব লক্ষ্য করো সংখ্যাকে আমরা লেন্থ দ্বারা গুণ করলে টোটাল লেন্থটা আমরা পেতে পারি, টোটাল লেন্থ পাবো আমরা সংখ্যা এবং লেন্থ এই দুটোর গুণফল। এখন আমাদের কলাম, কলামের নিচে বলছি বিলো জিএল, উপরে হলো অ্যাবাব জিএল, বেস 34 হলেও কলাম হলো 36টা, কলামের সাইজ লেন্থ একদিকে 25, টোটাল লেন্থ হলো 9.0, চওড়াও 0.25, ডেপথ ডেপথ খেয়াল করো বেজের উপর থেকে গ্রেড বিয়ের উপর পর্যন্ত মাটি লেভেল পর্যন্ত 30 আর 40 যোগ করলে 70 সেন্টিমিটার, 0.7 মিটার, ক্যালকুলেটেড ভ্যালু 1.575 কিউবিক মিটার। অ্যাবাব জিএল মাটির উপরে কলাম 36টা কলাম, 25 টোটাল লেন্থ, 0.9 উইথ 0.25, ডেপ বা হাইট, এই হাইটটা 2 মিটার, 2 মিটার, তাহলে ক্যালকুলেটেড ভ্যালু 4.50 কিউবিক মিটার। গ্রেট বিম,
গ্রেট বিমের লেন্থ আমরা আগে করেছি, আবারও বলছি এখানে 100 মিটার থেকে 36টা কলামের যে জায়গা দখল করেছে ওটা মাইনাস করলাম, 91 মিটার পাবো, টোটাল লেন্থ 91। গ্রিড বিমের সাইজ এই দিকের মাপ হলো 0.25, এই দিকের মাপ হলো 0.3, 6.83 ঘনমিটার। কোপিং, কোপিং এও দুটো পার্ট, নিচের অংশটা আয়তাকার, উপরের অংশ ত্রিভুজাকার। কোপিং একটা লেন্থ 100 মিটার, টোটাল লেন্থ 100 মিটার, চওড়া চওড়া এখানে দেখিয়েছি 25 সেন্টিমিটার, মানে 0.25 মিটার উচ্চতা, আয়তাকার অংশের উচ্চতা 0.05 মিটার, ক্যালকুলেটেড ভ্যালু 1.25 ঘনমিটার। ত্রিভুজাকার অংশ আমাদের দৈর্ঘ্য 100 মিটার, ত্রিভুজের সূত্র হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমিগত এখানে এটার ভূমি হলো 25.25 মিটার, উচ্চতা 2.5 সেন্টিমিটার, আমরা মিটারে লিখেছি, এই গুণফল 0.313 ঘনমিটার। টোটাল আরসিসি কাজের পরিমাণ 22.642 ঘনমিটার। আইটেম 5-এ আমরা ব্যাকফিলিং করব। ব্যাকফিলিং মানে আমি যে গর্তটা করলাম, গর্তের মধ্যে কি করলাম, সোলিং করেছি, সিসি করেছি, বেস ঢালাই করেছি, গ্রেড বিম ঢালাই করেছি, এগুলো বাদে আরও কিছু জায়গা থাকবে, বেজের চারপাশ দিয়ে মাটি ভরাট করতে হবে, সেই মাটি ভরাটের পরিমাণ জানতে চাই। সেটা করতে গেলে মোট মাটি কাটা থেকে আমি যে কাজগুলো করলাম সেই পরিমাণ কাজ বাদ দিতে হবে। দেখি টোটাল ভলিউম আমরা মাটি কাটার পেয়েছিলাম আইটেম 4-এর 1 এবং 2 নম্বর থেকে, গ্রেড বিম এবং ফুটিংয়ের জন্য পেয়েছিলাম 49.41 ঘনমিটার। এখন কি কি বাদ যাবে, কলামের ফুটিংয়ের, ফুটিংয়ের ঢালাই 6.12 অংশ ছিল আয়তাকার অংশের ঢালাই, 2.049 ছিল ট্রাপিজয়েডাল অংশের ঢালাই, এই দুটার যোগফল হলো 8.169 ঘনমিটার। সোলিং আমরা পেয়েছিলাম 2 নম্বর আইটেম থেকে 40.80 বর্গমিটার, বর্গমিটারে হলে হবে না, এটাকে ঘনমিটার করতে হবে, সোলিংয়ের পুরুত্ব এখানে দেওয়া আছে 7.5 সেন্টিমিটারকে মিটারে লিখে আমরা এটা ঘনমিটার করলাম, 3.06 ঘনমিটার। এরপরে সিসি, এটা সিসি আমরা 3 নম্বর আইটেম থেকে পেয়েছি 3.06 ঘনমিটার। পেডেস্টাল কলাম মানে মাটির নিচের এই কলামটুকু আমরা 4-এর 2 থেকে, আইটেম 4-এর 2 থেকে পেয়েছি 1.517 ঘনমিটার। গ্রেট বিম 4-এর 3, আইটেম 4-এর 3 নম্বরে আইটেমে আমরা গ্রেট বিম ঢালাই করেছি 6.83 ঘনমিটার। আমাদের এই পরিমাণ কাজ টোটালটাই মাটির নিচে থাকবে, অর্থাৎ আমরা যে গর্ত করেছিলাম গর্তের ভিতরে থাকবে, সুতরাং মোট মাটি কাটা থেকে এই পরিমাণ আয়তন বাদ দিব। তাহলে এই পরিমাণ ডিডাকশন আইটেমের যোগফল কত হয়, ডিডাকশন আইটেমের যোগফল হলো 22.69 ঘনমিটার। আমরা যদি 49 থেকে 22.69 বাদ দেই তাহলে পাবো 26.72 ঘনমিটার আমাদের ব্যাকফিলিং করতে হবে। যেহেতু আরসিসি আমাদের বাউন্ডারি ওয়াল, এখানে বেজের তথ্য দেওয়া ছিল 1% রড, বেজ ঢালাই ছিল 8.169 ঘনমিটার, 1% রড ইউজ করলে আমাদের রড লাগবে 641.27 কেজি। কলামে 2% রড, মোট ঢালাই ছিল 6.08, 2% রডে 0.1216 ঘনমিটার, একক ওজন দ্বারা গুণ করেছি 954.56 কেজি রড কলামের জন্য প্রয়োজন। গ্রেট বিমের জন্য ঢালাই ছিল 6.83 ঘনমিটার, এখানেও 2% রড, এর রডের আয়তন হল 0.1366 ঘনমিটার, একক ওজন দ্বারা গুণ করেছি 1072.31 কেজি রড এখানে গ্রেট বিমের জন্য দরকার হবে। কোপিং ঢালাই 1.563 ঘনমিটার, এখানে 1% রড ব্যবহার করতে হবে, তাহলে আমাদের এখানে রড লাগবে 122.70 কেজি। টোটাল রড দরকার ইওয়ালের জন্য 2790.84 কেজি।
এরপরে আমাদের ব্রিক ওয়ার্ক, লক্ষ্য করো এই কলামের গ্যাপে গ্যাপে আমাদের ব্রিক ওয়ার্ক করতে হবে। তো আমাদের এখানে লেন্থ ব্রিক ওয়ার্ক কত, 100 - 36 × 0.25, 91.0 মিটার আমাদের ব্রিক ওয়ার্কের লেন্থ। হাইট এখানে দেওয়া আছে 2 মিটার, এই যে এখানে দেখতে পাচ্ছ কলামের গ্যাপগুলোর মধ্যে, এরকম কতগুলো কলাম বাদ যাবে, 36টা কলাম বাদ যাবে, তাহলে 182.0 বর্গমিটার ইটের গাঁথুনি কাজ করতে হবে। প্লাস্টার, আমরা অনেক সময় এখানে আমাদের ওয়ালে দেখা যাচ্ছে পয়েন্টিং, এখানে দেখা যাচ্ছে প্লাস্টার। প্লাস্টার লক্ষ্য করো অনুপাত হলো 1:6 আর থিকনেস হলো 12 মিলিমিটার। বোথ সাইড আমাদের ওয়াল 100 মিটার, দুই পাশে করতে গেলে দুই দ্বারা গুণ করেছি 200। উচ্চতা, ওয়ালের উচ্চতা এখানে দেখা যাচ্ছে এবং এখানেও দেখা যাচ্ছে 2 মিটার, 400 বর্গমিটার। এন্ড ফেস, এন্ড ফেস মানে যে অংশের গাঁথুনি টাচ করে নাই, যেমন শুরুর একটা কলামের এই প্রান্ত আমাদের গাঁথুনি টাচ করবে না এবং শেষেরটাও টাচ করবে না। এক্সপানশন জয়েন্টে প্রত্যেকটা এক্সপানশন দুটা কলামের মুখ প্লাস্টার করতে হবে যেখানে গাঁথুনি থাকবে না, তাহলে এখানে দুটো আর একটা এক্সপানশনের দুটো, চারটা, শুরুতে একটা শেষে একটা, এই মোট 6টা এন ফেস। চড়াগত কলামের এই ফেসগুলো 25 সেন্টিমিটার, উচ্চতা 2 মিটার, 3 বর্গমিটার। কলাম অফসেট, এই ছবিতে দেখো এই যে কলামগুলোর পাশে ওয়াল, কলাম একটু বাড়তি ওয়াল থেকে, এ পাশেও আছে ও পাশেও আছে, আর এই সেকশনে দেখো এখানে সাদা অংশ, এই দুইটা মোট 25, 12.5 বাদ দিলে 12.5। আমাদের এই কলামের যে অফসেট 12.5 করে প্লাস্টার করতে হবে, মিটারে লিখেছি। মোট কলাম হলো 36টা, টোটাল ফেস হবে তাহলে 72 থেকে 6টা কলাম যেহেতু পুরোপুরি ফেস প্লাস্টার করতে হবে, শেষেরটা ফেসের আংশিক অর্ধেকটা 0.125, হাইট হলো 2 মিটার, 16.50 মিটার। কোপিং এর নিচে, এই যে কোপিং এর অংশগুলো দেখতে পাচ্ছ, কোপিং এর নিচে প্লাস্টার করতে হবে, এখানেও দেখা যাচ্ছে কোপিং এর দৈর্ঘ্য আমরা দেখেছি 91 মিটার, এখানেও 12.5 সেন্টিমিটারকে মিটারে লিখা 11.13 বর্গমিটার। টোটাল প্লাস্টারিং এর কাজ হলো 430.88 বর্গমিটার। এরপরে অ্যাঙ্গেল পোস্ট, আমরা যে বারবেড ওয়ার দিব, এই যে বারবেড ওয়ার, এগুলো 36টা কলামের জন্য 36টা অ্যাঙ্গেল পোস্ট লাগবে। বারবেড ওয়ারের ফেন্সিং এর পরিমাণ কত, আমাদের লেন্থ 100 মিটার, উচ্চতা হলো 0.75 মিটার, 750 বর্গমিটার। কোপিং এর মাথার উপরে প্লাস্টার করে নেট ফিনিশিং করে দিতে হবে। দৈর্ঘ্য 100 মিটার, এটা লক্ষ্য করো এটা 5, এপাশে 5, 10, আর এটা হলো 25, তাহলে 35কে মিটারে লিখে আমাদের 100 দ্বারা গুণ করে 35 বর্গমিটার। পেন্টিং, পেন্টিং আমাদের প্লাস্টার যতটুকু কাজ করেছি ঠিক সম পরিমাণ, এখানে আর দেখানোর দরকার নাই, প্লাস্টারের কাজ যতটুকু পেন্টিং এর কাজও ততটুকু, 430.88 বর্গমিটার। আমরা এখানে কি কি আইটেমে কাজ করেছি তার একটা অ্যাবস্ট্রাক্ট করেছি, এখানে 12টা আইটেমের অ্যাবস্ট্রাক্ট নিয়েছি টোটাল, এখানে এক নজরে দেখার জন্য আমাদের আইটেমগুলো কোনটা কত নিয়ে এসেছি। এখন একটা হোমওয়ার্ক থাকবে, তোমরা 100 মিটার লম্বা সীমানা প্রাচীর 12টা আইটেমে তোমাদের কাজ করে ক্লাস টিচারকে জমা দিতে হবে, যখন কলেজ খুলবে ক্লাস টিচারটা মূল্যায়ন করে সেশনাল নম্বর দেবেন। এখানে তথ্যগুলো দেওয়া আছে, এস্টিমেট করতে গেলে যেগুলো তথ্য দরকার তথ্য সব দেওয়া আছে। এখানে একটা সেকশন দেওয়া আছে, এই সেকশন অনুযায়ী এই তথ্য নিয়ে এই ওয়ালটির এস্টিমেট করতে হবে। আমার এই ভিডিওটা তোমরা পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা skills.gov.bd-তে ভিজিট করতে পারো, ভিজিট করলে আবার দেখতে পাবে। এত সময় আমার সাথে ধৈর্য সহকারে আমার ক্লাস থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো।